হ্যালো ফিভার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের রূপ দেখে আবারও মুগ্ধ হয়ে গেলেন সুপারস্টার শাকিব খান। এর একটাই কারণ, নিজের ওজন কমিয়ে আবার ফিটনেসে ফিরে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কারণ কলকাতার যে সিনেমাটি জিতের সাথে করতে যাচ্ছে, সেই সিনেমাটাতে আরও একটু ওজন কমানোর দরকার ছিল। এইভাবে ওজন কমানোর 20 দিনেই এতটা ওজন কমিয়ে ফেলেছেন যে তিনি সেটার কারণ হলো তিনি নিয়মিত জিম করেছেন, একটা খাবারও খাননি। আমরা দেখেছি তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন এবং অনেক সময় ওপেনিং করতে গিয়ে বিভিন্ন কেক মিষ্টি এগুলো তাকে খেতে দেখা গেছে। কিন্তু সবসময় আপনারা যেটা খেয়াল করেছেন যে ক্যামেরার সামনে তিনি মুখে নিয়ে ক্যামেরা আড়াল হওয়ার আগেই কিন্তু মুখ থেকে তিনি বের করে ফেলেছেন টিস্যুতে এই যে ব্যাপারটা, কিংবা অনেক সময় মুখের ভেতরেই তিনি নেননি খাবারটি। এর কারণ হলো তার একটু মোটা হওয়া যাবে না, একটু কোনো অয়েলি কিংবা সুগার মেনটেন করা যাবে না, যার জন্যই তিনি কিন্তু এইগুলো খাবার খাননি। আবার যেটা দেখেছি, নিয়মিত করে জিমে গিয়েছেন এবং তার ডায়েটিশিয়ান তাকে যেভাবে ডায়েট চার্ট ফলো করতে বলেছেন তিনি ঠিক সেভাবেই ফলো করেছেন, যার ফলশ্রুতিতে অপু বিশ্বাস কিন্তু 20 দিনে কমিয়ে ফেলেছেন 5 কেজি ওজন। বন্ধুরা, আমরা জানি অপু বিশ্বাস মোটিয়ে গিয়েছিল তার বেবি হবার কারণেই, এবং প্রত্যেকটা মাই, আপনাদের বাড়িতে যাদের মা ভাবি বোন রয়েছে, তারা যখন প্রেগনেন্ট থাকেন তাদের দিকে যদি একটু খেয়াল করেন তাহলেই দেখবেন যে তারা কি পরিমাণে মোটা হয় এবং বাচ্চা হবার পর তাকে কি রকমের মোটা দেখা যায়। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, হরমোনাল ব্যালেন্স কারণেই এটা হয়ে থাকে। তো এরপর আবার দেখবেন যে আপনাদের মা ভাবি বোন এরা যদি একটু সচেতন হয় তাহলে বছর খানিক বা বছর দুয়েকের মধ্যেই তারা আবার পুরোদমে ফিটনেসে ফিরে আসে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আসলে আপনারা যদি বলেন যে সে মুটিয়ে গেছে, সে বাংলা সিনেমার নায়িকা হয়ে গেছে, অমুক তমুক অনেক কিছু, কিন্তু সেগুলো আসলে আপনাদের ভুল ধারণা। কারণ আপনাদের অজ্ঞতার জন্য আরেকটা মানুষকে বডি শেমিং করা একেবারেই উচিত নয়। এদিক দিয়ে শাকিব খান আসলে বুঝতে পেরেছেন তার জীবনের কোনটা ভুল ছিল এবং সেই ভুলগুলো তিনি কিন্তু এখন শুধরে নিয়েছেন। কারণ চিত্রনায়িকা অপু বিশ্বাস বুঝাতে পেরেছেন যে জীবন সবসময় এক মডেলে চলে না, জীবনকে পরিবর্তন করা যায়। বিশেষ করে অপুর ক্ষেত্রে তো তাই হয়, কারণ একসময় অপু অনেকবারই সিনেমা করতে গিয়ে মুটিয়ে যেতেন এবং 1 মাস ব্রেক নিয়ে আবার তিনি পুনরুদ্যমে ফিরে আসতেন। এরকম সময় শাকিব একবার বলেছিলেন যে একবার সে এফবিসিতে শুটিং করছে, অপু 1 মাসের ব্রেক নিয়েছে, হুট করে অপু কাউকে কিছু না জানিয়ে একটা আনকমন ড্রেসে ঢুকেছে এফবিসিতে। শাকিব দূর থেকে দেখে বলছে, মেয়েটা তো খুব সুন্দরী, কে এ? তাকে দেখেন যে অপু, তারপর বলেন, ও ম্যাডাম, বাবা, তাকে তো দেখে আমি চিনতেই পারিনি। আসলে বন্ধুরা, অনেক সময় এরকমটা অপু করেছেন এবং শেষ পর্যন্তও কিন্তু সেটা তিনি ধরে রাখতে পেরেছেন। অপুর কাছ থেকে শেখা রয়েছে অনেক কিছুই। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ। Thank you.